ভিউয়ার্স, বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ইচ্ছা আপনাদের দয়ে ভালো আছি। বন্ধুরা যারা হিনো ব্র্যান্ডের মিনি বাস খুঁজতেছেন আজকে, তাদের জন্য খুবই ফ্রেশ কন্ডিশনের এবং খুবই একটা ভালো কন্ডিশনের একটা মিনি বাস গাড়ি নিয়ে আসলাম। গাড়িটার মডেল ইয়ার হচ্ছে 2010, রেজিস্ট্রেশন 2010। এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা হয় বাংলাদেশে। হিনো ব্র্যান্ড সম্বন্ধে অনেকেই জানেন, বা যারা এক্সপোর্ট বিজনেসে আছেন গাড়ির লাইনে, অথবা যাদের বিভিন্ন কোম্পানি আছে যারা স্টাফদের জন্য বাস খুঁজতেছেন, আজকে তাদের জন্য কিন্তু এই ফ্রেশ কন্ডিশনের বাসটা নিয়ে আসলাম। গাড়িটার কালার হচ্ছে মাল্টি কালার, আর 30 সিটের গাড়ি, আর গাড়িটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি, কোয়েল টাইপ ডিজেল। ভিউয়ার্স আসুন আমরা গাড়িটা একটু দেখি। ভিউয়ার্স আপনারা একটু গাড়িটা ফলো করে দেখেন, গাড়িটার যেখানে ফ্লোর আছে ফ্লোরটা কিন্তু টোটালি কার্পেটিং করা, বাট একটু ডিফারেন্ট কার্পেটিং করা। আর এটা কিন্তু খুবই স্ট্রং, কারণ এই গাড়িগুলো তো যেহেতু প্রচণ্ড মানুষ উঠবে নামবে বা যাত্রীও বহন করতে পারে, তো ওই ক্ষেত্রে কিন্তু নর্মালি যে কার্পেটিং করা আমাদের প্রাইভেট গাড়িগুলোতে হয় ওই রকম কার্পেটিং হইলে কিন্তু হচ্ছে না। সো এইগুলো কিন্তু খুবই স্ট্রং কার্পেটিং। আর এই গাড়িটার আসন হচ্ছে 30 আসন, আপনারা একটু দেখেন। গাড়িটা কিন্তু একেবারেই মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে, আর যেহেতু ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা এই গাড়িগুলো, এটা একটা কোম্পানিতে ছিল তো ওইখান থেকে আমরা নিয়ে আসছি। গাড়িটার প্রত্যেকটা সিট কিন্তু একেবারেই ফ্রেশ, এবং এইখানে যে নর্মালি যে বাসগুলো আমাদের যারা আমরা চলাফেরা করি ওই বাসগুলো কিন্তু ম্যাক্সিমামই দেখা গেছে একটা যাত্রী বসার পরে কমফোর্টেবলভাবে কিন্তু বসতে পারে না। বাট আপনি একটু ফলো করেন যে এখানে প্রত্যেকটা সিটের যে মানে পরপর দুইটা সিটের মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ গ্যাপ। সো আপনারা অনায়াসেই দুজন মানুষ খুব কমফোর্টেবলভাবে বসা যাবে, এবং এটা ম্যাক্সিমাম যারা দেখা গেছে নিজস্ব কোম্পানি আছে তাদের স্টাফদের জন্য মিনি বাস দরকার, আমি মনে করি তাদের জন্য খুব বেটার একটা বাস আছে। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যাদের কোম্পানির জন্য, অথবা পার্সোনালি কোনো দেশে এই বাসের লাইনের বিজনেস করতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর গাড়িটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি, আর সামনে এখানে তিনটে আসন আছে, আর এখানেও যদিও এটা কাগজে আসনের হিসাব নাই, বাট ইঞ্জিনের উপরে কিন্তু এখানে আপনার একটা এক্সট্রা সিট লাগিয়ে রেখে এখানে বসতে পারবেন। আর এটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি, আর সিলিংয়ের কন্ডিশনও খুবই ভালো আছে। আর গাড়িটা কিন্তু এসি নাই, গাড়িটার এখানে হলো আপনার সিলিংয়ের এখানে কিন্তু ফ্যান দেওয়া আছে প্রত্যেকটা জায়গায়, মোটামুটি 1, 2, 3 ফ্যান দেওয়া আছে, তো এটা কিন্তু মোটামুটি কাভার হবে, তিনটা ফ্যানেই ভিতরে যে স্পেসটা এটা কাভার হয়ে যাবে। সো মোটামুটি বলতে গেলে গাড়িটার আউটলুকস এবং ইন্টেরিয়ার সব কিছু একেবারেই ফ্রেশ আছে। আমি মনে করি যাদের মিনি বাস প্রয়োজন অবশ্যই আপনারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করেন, এবং একটা ভালো কন্ডিশনের এই মিনি বাস গাড়িটা আপনারা পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আমরা হিনো ব্র্যান্ডের একটা খুবই ফ্রেশ কন্ডিশনের মিনি বাস গাড়ি দেখলাম। যাই হোক, আমি হয়তোবা জায়গার অভাবে হয়তোবা এই বাসটা আমি আপনাদেরকে ওইভাবে রিভিউ দেখাইতে পারি নাই, অবশ্যই যখন আপনারা আমাদের শোরুমে আসবেন অবশ্যই গাড়িটা দেখবেন। আর যাই হোক, এই গাড়িটার দামের ব্যাপারে আসি, আর দামের ব্যাপারে আসার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করবো, যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন। আপনি যদি কোনো নতুন গাড়ি লাগে অথবা কোনো গাড়ি বিক্রি করতে চান অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমাদের যে শোরুমটা আছে বনানী চেয়ারম্যান বাড়ি 2/3 রোড A&A কার সেন্টার, এখানে এসে সরাসরি আমাদের যে কোনো গাড়ি আপনারা পর্যবেক্ষণ বা পরিদর্শন করতে পারেন। আর তাছাড়া এই গাড়িটা অবশ্যই আপনারা যখন আসবেন আপনাদের সাথে যারা বাস সম্বন্ধে বুঝে এবং গাড়ি সম্বন্ধে বুঝে এক্সপার্টদেরকে নিয়ে আসবেন, অথবা আপনারা যে কোনো অ্যানালাইসিস সেন্টারে নিয়ে এই গাড়িটা চেক করে দেখতে পারেন যে গাড়িটা কন্ডিশন কী। যাই হোক বন্ধুরা, আমরা এই গাড়িটার দামের ব্যাপারে আসি। এই গাড়িটার দাম চাচ্ছি আমরা 22,50,000 টাকা, তবে অবশ্যই এটা আমাদের ফাইনাল প্রাইস না, আস্কিং প্রাইস, নেগোশিয়েবল প্রাইস, আপনারা দামাদামি করতে পারবেন। আর সকলেই ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।